বরাবরই ইউএফও গবেষকরা মঙ্গল গ্রহে বিন গ্রহে প্রাণীদের বসবাস ছিল বা এখনও রয়েছে বলে দাবি করে আসছেন। এই গ্রহটিতে সাম্প্রতিক সময়ে কাজ করছে নাসার একাধিক রোবট যান, এর মধ্যে অন্যতম হচ্ছে 2004 সালে পাঠানো অপরচুনিটি রোভার ও 2012 সালে পাঠানো কিউরিসিটি রোভার। শক্তিশালী এসব রোবট যান মঙ্গল গ্রহের ভূতত্ত্বক ও পরিবেশ নিয়ে নানা অনুসন্ধান চালাচ্ছে, এরা একের পর এক ছবিও পাঠাচ্ছে। তবে শ্রমপ্রদ ব্যাপার হলো এসব রোবট যানের পাঠানো নাসা কর্তৃক প্রকাশিত মঙ্গল গ্রহের ছবিগুলো বিশ্লেষণ করে ইউএফও গবেষকরা মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল বা এখনও রয়েছে বলে দাবি করে আসছেন। ইতিমধ্যে মঙ্গল গ্রহে বিভিন্ন প্রাণীর জীবাশ্ম, মূর্তি, কামান, চামচ, কবর, মমি, জোতাসহ নানা কিছু দেখার দাবি করছেন ইউএফও গবেষকরা। আর এবার এই তালিকায় নতুন করে যোগ হয়েছে নারীর মৃতদেহ, এ তথ্য দিয়েছে মিরর। সম্প্রতি মঙ্গল গ্রহের ওই ছবি বিশ্লেষণ করে গ্রহটিতে মৃত নারীর দেহ দেখতে পেয়েছেন বলে দাবি করে ফের সরগোল বাদিয়ে দিয়েছেন ইউএফও নিউজের জনপ্রিয় সাইট ইউএফও সাইটিং ডেইলির প্রতিষ্ঠাতা স্কট সি। ওই নারী দেহ পাওয়ার ঘটনাটিকে তিনি উল্লেখ করেছেন শতাব্দীর সেরা সন্ধান হিসেবেই। তিনি বলেছেন, নাসার একটি ছবিতে মঙ্গলের মাটিতে আমি এমন একটি অশোধিত আকৃতি দেখতে পেয়েছি যেটি সেখানের স্থানীয় কারু অধিবাসীর শরীর বলে মনে হচ্ছে। আমি বিশ্বাস করি ভূমিক্ষয় ও সম্ভবত সেখানে যুদ্ধের ঘটনাও ঘটেছিল। এটাকে আমি শতাব্দীর সেরা সন্ধান বলে মনে করছি, কারণ ওই অশোধিত ফিগারটি দেখতে একটি মৃত নারীর দেহর মতোই। তার দুটি হাত, দুটি পা এবং একটি মাথাও স্পষ্টভাবে লক্ষণীয়। মঙ্গল গ্রহের প্রকাশিত ওইসব ছবি বিশ্লেষণ করে সেখানে ভিন্ন প্রজাতির উপস্থিতি ছিল বা এখনও রয়েছে এমন 100টিরও বেশি বৈশিষ্ট্য আমি ওই পর্যন্ত পেয়েছি, তবে সেখানে কখনও মানব সাদৃশ্য কোনো কিছুর দেখা মেলেনি যা এবার দেখতে পাওয়া গেল। ওই নারী আকৃতির কঙ্কালটির পোশাকের ধরন যদি অনুমান করা যায় তাহলে দেখা যাবে যে এটি 1700 সালের পৃথিবীর নারীদের পোশাকের মতোই। উল্লেখ, ইউএফও গবেষকরা মঙ্গল গ্রহের ছবি বিশ্লেষণ করে প্রাণের অস্তিত্ব পাওয়ার বিষয়ে নানা কিছু দেখার দাবি করেছেন। তবে 2030 সালের মধ্যে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহে বসবাস করার জন্য মানুষ পাঠানোর নানা উদ্যোগ ও পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করেছে নাসার বিজ্ঞানীরা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।